আল্লামা বাবরুর বলেছিল, আল্লাহ আমি যদি দোষী হই তুমি আমারে ধ্বংস করিয়া দাও, আর যদি দোষী না হই যারা আমারে কষ্ট দেয় ওদেরকে ধ্বংস করে দাও। এই দোয়াটা এমন ভাবে কবুল হয়েছে, এদিক দিয়া ওই চর্মনায় নায়েবে আমির ফজলুল ফয়জুল করিম আল্লামা ফয়জুল করিম দামাত বারাকাতুম হুজুরে যেদিন মাইরা রক্তাক্ত কইরা দিল চোখের পানি রাখতে পারি নাই, হুজুর বলছিল আল্লাহ আবার যারা কষ্ট দিছে আপনি এদের উপরে গজব নাজিল কইরা দেন। অনেকে তো বলে হুজুররা দোয়া করলে কি লাভ, কি আর দোয়া করা কি হইছে। এ যুবক ভাই গত দুই দিন আগে যখন আইন মন্ত্রীরে ধরলো ধইরা এবার গরুর রশি নাই ছাগলের রশি দিয়া বানছে কি দিয়া জোরে কম ওই দরবেশ বাবা, দরবেশকে তো বাবা সালমান রহমানের দাড়ি চাইতে বলাইছে চোরায়, হ্যাঁ চোরায় দাড়ি চাইতে বলাইছে, নৌকা দিয়া যাইতেছে সাধারণ মানুষ সেই যা আবার আল্লাহ কই যাইতে দিব না, গরুর রশি ব্যবহার করব না ছাগলের রশি দিয়ে এমন বানবো কুরবানের গরুর পায়ের মধ্যে মানুষ এত জোরে বাঁধে না। ঠিক কি বলো আল্লাহ এক নম্বরে ধরছে আইন মন্ত্রীরে, কই তুই আইন বানাইছ তোরে ধরছি আগে আগে ধরছে কেন রে আইন মন্ত্রীরে, এটা মিথ্যা আইন বানায় বানায় কতগুলা মানুষের ফাঁসি দিয়া দিল কথা কয় না, একটা মানুষও কোনো দোষ করে নাই সব নির্দোষী মানুষগুলারে ফাঁসিতে ঝুলাইছে আইন বানায়া। আল্লাহ কতই আইন বানাবি রে আইন মন্ত্রী, দেখ সব ক্ষমতার মালিক কে, কে সব ক্ষমতার মালিক আমার আল্লাহ, যার কোনো ক্ষমতার কমতি নাই দুনিয়ার ক্ষমতার গ্যারান্টি নাই আমার আল্লাহর ক্ষমতার কমতি নাই, ঠিক কিনা। আল্লাহ কয় সব ক্ষমতার মালিক আমি, আমি ধরি 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 না ধরলে, কারণ আল্লাহ তো রহমান আল্লাহ তো রহিম, এত সহজে ধরে ফেলায় না আমাকে মতো না, একটা কইছে কি আমি রহমান আমি রহিম সহজে ধরি না, আর ধরলে এমন ধরি পানির মধ্যে সুমায়া সুমায়া মারি। আল্লাহ দশ দিন আগে যারা তোর কথায় মানুষের ধরতো এখন আমি ওদেরকে দিয়ে তোর বান্দাইছি, আর হুজুর করে দৈরা জেলখানে নিলে মানুষ দূরের থেকে কইতো আসসালামু আলাইকুম, ঠিক নি, আর এখন কয় তোরে সালাম তো দূরের কথা, তোরে জুতা মারবো আর পসা দিন তোর গালে মারবো, ঠিক কি বলে দোয়া বলে কবুল হয় না, এমন কবুল হইছে এমন কবুল হইছে। আজকে সকালবেলা জুমা পড়াইতে যাই মসজিদে, আমার এক বক্তার লগে দেয়া বক্ত যা আওয়ামী লীগ করে আমি তো জানি না, আমি কি ভাই ফেরেশানিতে আছেন নি কহা ফেরেশানি কি ভেজা, আমি কি আম না হুজুর, আমি কি মাশাআল্লাহ যাক হুজুর আর উপরে আল্লাহর গজব পড়ছে, কি পড়ছে গজব, আমি কই তাই নাকি কি গজব, কয় দেখেন এত মানুষ আন্দোলন করে কিছু করতে পারে নাই, তাইলে কি হয়েছে ভাই আল্লাহ দেন, ও আবু জাহিল্লা রে বড় কোনো লোক দিয়ে হত্যা করায় নাই ছোট ছোট দুইরা বাচ্চা দিয়ে হত্যা করাইছে, বড় আল্লাহ বাচ্চাদেরকে দিয়ে খেদাইছে। এ নবীর উম্মত এই জন্য বলি ভাই যারা কোরআন শুনতে দেয় না ওরা আবু জাহেলের বংশধর, অথচ আল্লাহ কয় ওই জান দুনিয়া আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ কয় মুমিনের দুই নম্বর গুণ, মুমিনের সামনে কুরআন তেলাওয়াত করলে মুমিনের ঈমান বাড়বে। এর নবীর উম্মত আল্লাহ এবার বলেন ও আলা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আজকে বাজারে যাই কিনলে গিয়া
গরু কিনবো, গরু ইনশাল্লাহ কমি না বেটা, ওই বেটা পকেটে টাকা আছে, বাজারে গরু আছে, নিয়ে আও, কিসের আবার ইনশাল্লাহ? ওই লোক রাস্তার মধ্যে কাজ করে, আবার দেখো ওই লোক বাজার থেকে ফিরে যায়, গরু নাই, ডাক দেখ ভাই গরু কি কিনো নাই, ওই ইনশাল্লাহ টাকা সরে নিয়ে গেছে, ইনশাল্লাহ। হ্যাঁ, তারপরে কই ইনশাল্লাহ গরু কিনি নাই, তো এখন কি করো কই ইনশাল্লাহ বাড়ির চলে যাই। এবার যুবক ডাক দেখে ভাই, জাগা মতো ইনশাল্লাহ না বললে সব বেজাগা, ইনশাল্লাহ বললে লাভ নাই। আজি ইনশাল্লাহ বললো না, টাকা আছে, এখন ইনশাল্লাহ সরে নিয়ে গেছে। এই জন্য আলোচনা করবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আলোচনা করবো যে আয়াত তেলাওয়াত করেছি, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আবার আল্লাহ কোরআনের মধ্যে মুমিনের কিছু গুণাগুণ বয়ান করেছে, সুবহানাল্লাহ। কোন কে বয়ান করছে? কে? আরো জনে কোন মুমিনের গুণ, মুমিনের কিছু গুণ আমার আল্লাহ বয়ান করছে, এই মুমিনের কিছু গুণ আল্লাহ বয়ান করছে, আমিও বয়ান করব আল্লাহর পক্ষ থেকে মুমিনের কিছু গুণ আছে। এই গুণগুলা যার মধ্যে পাওয়া যায়, ওই বান্দা পরিপূর্ণ মুমিন, ও মরার সাথে বিনা হিসাবে জান্নাত। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ অচিলাত কুলুবুহুম। আমার আল্লাহ কয় মুমিনের এক নাম্বার গুণ, মুমিনের সামনে যখন আমি আল্লাহর নাম নেওয়া হবে, মুমিনের অন্তরে কম্পন সৃষ্টি হয়ে যাবে। আরো আস্তে বলুন, সুবহানাল্লাহ। এক নাম্বার মুমিনের গুণ, মুমিনের সামনে যখন আমার আল্লাহর নাম নেওয়া হবে, মুমিনের অন্তরে আল্লাহর ভয়ে কম্পন সৃষ্টি হয়ে যাবে। কি সৃষ্টি হয়ে যাবে? জোরে কোন এর নবীর উম্মত, ও চান্দিন এলাকার মুসলমান, ও যুবক ভাই, ও পর্দার আড়ালের মা গো, বয়ানটা একটু মন দিয়ে শুনো রে মা। মুমিনের গুণাগুণ আমার আল্লাহ বয়ান করেন, আল্লাহ বলেন ওই জাত, আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। মুমিনের এক নাম্বার গুণ, মুমিনের সামনে যখন আমি আল্লাহর নাম নেওয়া হবে, মুমিনের অন্তরে কম্পন সৃষ্টি হয়ে যাবে। এ নবীর উম্মত, ওই জগৎ বিখ্যাত বুজুর্গ, জগৎ বিখ্যাত আলেম আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাই, এত বড় আলেম, এত বড় শাইখুল হাদিস, বলে এত বড় শাইখুল হাদিস বাংলাদেশের আজিজুল হক রহমাতুল্লাহ আলাই, ওনাকে বাংলাদেশের মধ্যে বড় শাইখুল হাদিস বলা হয়, বলে হাজার হাজার আজিজুল হক যদি এক করা হয়, আব্দুল্লাহ ইবনে মুবারকের সমান কোনো দিন হবে না। এত বড় বুজুর্গ, এত বড় আলেম, এত বড় শাইখুল হাদিস, কুতুবুল আলম, আল্লাহওয়ালা আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাই ইন্তেকাল করলেন। ইন্তেকালের পর তার একজন খাদেম স্বপ্নে দেখে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাই জান্নাতের মধ্যে ঘুরতে আসে। আরো আসতে, আরো আসতে, কোথায় ঘুরে? কোথায়? এবার স্বপ্নে দেখে জান্নাতে ঘুরে, ডাক দিয়া কয় আব্দুল্লাহ ইবনে মুবারক, যেমন আমল করেছেন তেমন আল্লাহ আপনাকে জান্নাতটাও দিছে। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়া কয় খাদেম, জান্নাত আমার আল্লাহ তেমন বড় জান্নাত দেয় নাই, তবে যা শুনে নাও, আমার থেকে বড় একটা জান্নাত দিছে, আমার বাড়ির সামনে যে কামার আছে, কামার, ওই কামারে রে, আরে
পারে। এই কথা বলার পরে খাদেমের ঘুম ভেঙে গেল। খাদেম আবার পেরেশান, এত বড় আল্লামা, এত বড় বুজুর্গ, এত আমল করত, উনার থেকে বড় জান্নাত আল্লাহ কামারের দান করছে, সুবহানাল্লাহ। ঘুম ভাঙার পরে দৌড়ায়, এবার দৌড়ানো আরম্ভ করলেন, দৌড়াইতে দৌড়াইতে কামারের বাড়ি হাজির। পর্দার আড়াল থেকে যে কয়ো কামারের বিবি রে, আমি একটু তোমার থেকে তোমার স্বামীর তথ্য নেওয়ার জন্য আসছি, একটু তথ্য দিবানি রে কামারের বিবি। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে কামার, আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ির সামনের বাড়ি কামারের বাড়ি, কয়ে কামারের বিবি একটু তথ্য দিবানি। বলে কি তথ্য? বলে স্বামীর ব্যাপারে একটু তথ্য নিতে আসছি, কারণ একজন স্বামীর ব্যাপারে সবচেয়েতে বেশি ভালো জানে তার বিবি। এবার কয় কি তত্ত্ব? কয় তোমার স্বামী কি এমন আমল করতো, আমার একটু তত্ত্ব দাও। বিবি ডাক দেখে যুবক, আমার স্বামী তো মূর্খ মানুষ, কামার ছিল কামা, তেমন বেশি আমল করতো না, তবে আমার স্বামীর দুইটা গুণ আছিল, আমি দুইটা গুণ তোমারে জানিয়ে দেই। এক নম্বর গুণ, আমার স্বামী দিনের বেলা গরমের কারণে কামারের কাজ করতে পারত না, আগুনের তাপের কারণে গরম, এদিক দিয়ে গরম সূর্যের গরম, এদিক দিয়ে আগুনের গরম, এই জন্য দিনের বেলা কাজ করতো না, রাতের বেলা কামারের কাজ করতো, খন্তা কুড়ালগুলা মানুষের বানাইতো, কোদাল বানাই দিত। এ যুবক, আমার স্বামীকে আমি দেখতাম রাতের বেলা গভীর রাত যখন এরকম কামারের কাজ করতো, এদিক দিয়ে আব্দুল্লাহ ইবনে মুবারক গরমের কারণে ছাদের উপরে উঠে রাতের বেলা দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদের নামাজ পড়তো, আর আমার স্বামীর দোকান থেকে দেখা যায় আব্দুল্লাহ ইবনে মুবারক দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদের নামাজ পড়ে। আমি দেখতাম আমার স্বামীর কান্নার আওয়াজ, চোখের পানিতে মুখ ভিজে যাইতো, আর বলতো আল্লাহ আপনি আমার আলেম বানান নাই, টাকাওয়ালাও বানান নাই, আপনি আমার কামার বানাইছেন, ও আল্লাহ দিনের বেলা গরমের জন্য কাজ করতে পারি না, রাতের বেলা আমি হালাল রিজিক তালাশ করার জন্য কামারের কাজে ব্যস্ত হইয়া যাই, ও আল্লাহ আবার যদি আলেম বানাইতেন আর টাকাওয়ালা বানাইতেন, আমি আব্দুল্লাহ ইবনে মুবারক সারা রাত দাঁড়ায় দাঁড়ায় ইবাদত করে আমিও সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নফল নামাজ পড়তাম। এক নম্বর গুণ। দ্বিতীয় নম্বর, আমার স্বামীর একটা গুণ আছে, আমার স্বামী যখন কামারের কাজ করত আর যখন আজান হয়ে যেত, হাইয়ার সোলা হাইয়ার ফালাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, এই আওয়াজ যখন আমার স্বামীর কানে আসত, আমার স্বামী তখন দেখতাম চেহারাটা কেমন জানি লাল হয়ে যাইত, পেরেশান হয়ে যাইত, অস্থির হয়ে যাইত, আমার স্বামী দৌড়াইত, মসজিদে না যাওয়া পর্যন্ত আমার স্বামী স্থির থাকতে পারত না। আমি এমনও দেখেছি আমার স্বামী ওই হাতুড়াটা উঠাইত, আল্লাহু আকবারের আওয়াজ শোনার পর হাতুড়া পিছন দিকে ফেলাই দিত, কোনোদিন একটা দ্বিতীয়বার আর লোহার মধ্যে বাড়ি দেয় নাই। আর দেখতো বাবার স্বামীর নামাজ পড়া মুনাজাতে কান্ত, আর কইতো আল্লাহ আপনি আবার কামার বানাইছে, দুনিয়ার মানুষের আবার কামার ডাকে রে আল্লাহ, ও আল্লাহ আবার একটা দাবি, কালকে বছর ময়দানে লক্ষ কোটি কোটি মানুষের সামনে আল্লাহ আপনি আমার কামার বলে ডাক দিয়েন না, আপনি আমার আপনার বান্দা গোলাম বলে একটা ডাক দিয়ে। হে নবীর উম্মতের দল, ওই মুমিনের গুণ, এক নাম্বার গুণটা কামারের মধ্যে ছিল। আলেম কয় বুঝেছি কেন আমার আল্লাহ আব্দুল্লাহ ইবনে মুবারক থেকে কামারের বড় জান্নাত দান কইরা দিছে। তার মানে আল্লাহর নাম শুনলে মুমিনের অন্তরে কি সৃষ্টি হয়?
জোরে কন, কম্পন সৃষ্টি হয়, ও যুবক ভাই কেমন মুসলমান হইলাম, কেমন মুমিন হইলাম। আজান শুনলে আমার অন্তরে তো কম্পন সৃষ্টি হয় না, আজান শুনলে আমার অন্তরে আল্লাহর ভয় আসে না, আজান শুনলে, তাবলীগের দাওয়াত শুনলে, আল্লাহর নাম শুনলে মুমিনের অন্তরে কম্পন সৃষ্টি হয়ে যাবে। আর যেই বান্দার মধ্যে গুণ ঢুকবে, ওরে আল্লাহ বিনা হিসাবে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। আল্লাহ বলে আল্লাহর নাম নিলে ওর অন্তরে কম্পন সৃষ্টি হয়ে যাবে। দ্বিতীয় নম্বর গুণ, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা। আল্লাহু আকবার। আমার আল্লাহ বয়ান করেন, মুমিনের সামনে যখন কোরআন পড়া হবে, কোরআনের বয়ান করা হবে, ওর ঈমান বাড়তে থাকবে। সুবহানাল্লাহ, আরো আস্তে গুন আস্তে গুন। ওর ঈমান কি থাকবে? বাড়তে থাকবে, ওর ঈমান বাড়তে থাকবে। এই জন্যই তো যুবক, একটা যুবক গতকালকে মদ পান করতো, বয়ান শোনার পরে ওর চোখের মধ্যে পানি দেখা যায়, বয়ানের ময়দানে বইসে তওবা করার লাভই আর জীবনে মদ খামু না। একটা যুবক গতকালকে দাঁড়ি শাস্ত কোনো আলেমের বয়ান শুই না, ওখানে চোখের পানি চাইরা তওবা করে আল্লাহ কালকে থেকে আমি দাঁড়িয়ে আর সাজবো না। একটা যুবক আগে পাঞ্জাবি জুব্বা পড়তো না, বয়ান শোনার পরে তওবা করে আল্লাহ আগামীকাল থেকে আমি আর নবীর সুন্নত সারবো না, ঠিক কিনা বলে? আল্লাহ বলেন ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা। মুমিনের সামনে কোরআন পড়লে ঈমান বাড়ল। সুবহানাল্লাহ। শুধু মুমিন নয়, কোরআনের গুণ, হিন্দু যদি কোরআন শুনে ওর ভিতরে একটা কি করবে, কোরআনে একটা কি করবে, পাওয়ার ঢুকবে, হেদায়েতের একটা বাতি ওর মধ্যে আল্লাহ ঢুকাই দিবে। সুবহানাল্লাহ। আরো আসতে কোন সুবহানাল্লাহ, আল্লাহ কুরআনকে বানাইছেন মানুষের হেদায়েতের জন্য, হুদাল্লিন নাস, আল্লাহ কুরআনকে বানাইছেন মানুষের হেদায়েতের জন্য। এই জন্য কুরআন হিন্দু শুনলে ওর মধ্যে একটা পাওয়ার ঢোকে, বৌদ্ধ শুনলে পাওয়ার ঢোকে, এটা কুরআনের পাওয়ার। খ্রিস্টানকে যদি কুরআন শোনানো হয় ওর মধ্যে একটা পাওয়ার ঢুকে যায়। বাবা, এ নবীর উম্মত যখন আবু জাহেল দেখলেন, উতবা সাহেবরা দেখলেন, মুহাম্মাদের কোরআন জিরাই শুনে ওইটাই মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। আরো আসতে কোন সুবহানাল্লাহ, দেখার পর এবার চিন্তা করলেন, না কোরআন শোনা থেকে তো কেউ বিরত রাখতে পারি না, কেউ আমরা ফিরে দিতে পারি না, আইন করেও ফিরে দিতে পারি না। ও আরবের জগৎ বিখ্যাত কবি, নাম হইল লাবিব, নাম কি লাবিব, ওই লাবিবের কাছে গেছে আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেবরা গেছে, লাবিব তুমি তো জগৎ বিখ্যাত কবি, তুমি আমাদেরকে একটা কোরআন বানিয়ে দাও, আমরা যেন আমাদের লোকদেরকে ওই কোরআন শুনাইতে পারি। কি বানিয়ে দাও, জোরে কর, কি বানিয়ে দাও? কার কাছে গেছে? কবির কাছে। এবার লাবিব কয়েকটা স্যাম্পল দাও, বানাই তুলে স্যাম্পল লাগে না, লাগে নি, হ্যাঁ একটা স্যাম্পল দাও, কেমন কোরআন বানাম? স্যাম্পল তো আমাদের কাছে না, এটা মুহাম্মাদের কাছে আছে। বা চলো তাইলে তার কাছে যাই, আবু জাহেল গেছে, উতবা সাহেবা গেছে, লাবিব এনে নিয়ে গেছে। লাবিব এমন আরবি কবিতা লেখতে, রসুল নিজেও তার কবিতার প্রশংসা করতেন। মুহাম্মদ আমরা তোমার কোরআনের মধ্যে একটা কোরআন বানাবো, একটা স্যাম্পল দাও। নবী কয়ে তাই নাকি? কয়ে হ্যাঁ। নবী আমার সূরাতুল বাকারা তেলাওয়াত করেন নাই, সূরাতুল আলে ইমরান তেলাওয়াত করেন নাই, নবী আমার কোরআনের মধ্যে সবচেয়ে ছোট্ট সূরা সূরাতুল কাউসার তেলাওয়াত করে শুনাইলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر এই সুন্দর সূরা তেলাওয়াতের পর লাবিবের চক্ষু দিয়া পানি নাবী বলে আশহাদু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুল্লাহু আকবার নাবীর সাথে সাথে মুসলমান হয়ে গেছে আবু জাহেল কালাবি প্রে কুরআনসি কুরআনের স্যাম্পল বানানোর জন্য তুই এখন নিজেই মুহাম্মাদের দলে যোগ দিলি লাবিব ডাক ডাকে আবু জাহেল মুহাম্মদ যে কবিতা আমার শুনেছে আমি বুঝতে বাকি নাই এটা মুহাম্মদের বানানো না আর এটা হলো আসমানি কিতাব আর এই কিতাবের ওই যার কাছে আসবে ও নিশ্চয় নবী যদি দেরি কইরা প্রায় কপালটা খারাপ হয়ে যাবে এবার কাদের লাইন করছে এখন আর কোরআন শুনতে দেওয়া যাবে জোরে গো আবু জাহেল বাইরে ঘোষণা দিছে আর কোরআন শোনা যাবে না কোরআন কোরআন আর শোনা আরো যেরকম শোনা মিটিং করছে মিটিংয়ের মধ্যে কয় কোরআন শুনতে দিবি না যেন কোরআন তেল দেব ওয়াজ মামি লেব হ্যাঁ না হাতে তালি দিবি ঢোল বাজাবি একেবারে না পারলে কানের মধ্যে আঙ্গুল দিয়ে থাকবি আবু জাহেল ঘোষণা দিয়ে দিছে ও নবীর উম্মত ও চান্দিন এলাকার মুসলমানেরা এখন এই যুগে যারা কোরআন শুনতে দেয় না যারা ওয়াজ মাহফিল হইতে দেয় না যারা মাহফিল করতে দেয় না ওদের সাথে কোনো না কোনোভাবে আবু জাহেলের সাথে যোগাযোগ আছে ঠিক কিনা বলো এই জমানের দল ওয়াজ মাহফিল চলবে জোরে গ কারণ চললেই তো কোরআন শুনলে ইমান বাইরা যাইব কি যাইব ইমান বাড়লেই তো হামলা করবো কথা কয় না ইমান বাড়লেই তো থানা ভাঙ্গা বানাইব ইমান বাড়লে নরসিংদী জেলখানা ভাঙ্গা আষ্টশ আসামি ছাড়া লইয়ে যাইব এই জন্য কোরআন শুনা যাবে ওয়াজ মাহফিল দেওয়া যাবে না যাবে না যাবে না এ নবীর উম্মত এটা কোনো মুসলমানের কথা হতে পারে না এটা আবু জাহেলের কথা এর নবীর উম্মত আমি দুইদিন আগে একটা খবর দেখে নিজে নিজে চোখের পানি রাখতে পারি নাই বলে হুজুর কি খবর এক বছর আগেও কান্না করেছি আবার বললাম ওই সময় চোখের পানি ধরে রাখতে পারি নাই যখন আমার দাদার বয়সী আল্লামা জুবাইর আল হাবিবকে যখন গরুর রশি দিয়া টাইনা টাইনা আদালতে নেই আল্লামা মামুনুল হক সাহেবকে যখন গরুর রশি লাগাইয়া টাইনা টাইনা আদালতে নেই আবার যখন খুরশেদ আলম কাসিবি দামাত বারাকাতুহুম হুজুরকে যখন রশি লাগাইয়া টাইনা টাইনা আদালতে নেই চোখের পানি রাখতে পারে নাই আল্লামা মামুনুল হক বলেছিল আমি যদি দোষী হই তুমি আমারে ধ্বংস করিয়া দাও আর যদি দোষী না হই যারা আমারে কষ্ট দেয় ওদেরকে ধ্বংস করে দাও এই দোয়াটা এমন ভাবে কবুল হয়েছে এদিক দিয়া ওই চরমনাইর নায়েবে আমির ফজলুল ফয়জুল করিম আল্লামা ফয়জুল করিম দামাত বারাকাতুম হুজুরে যেদিন মাইরা রক্তাক্ত কইরা দিল চোখের পানি রাখতে পারি নাই হুজুর বলছিল আল্লাহ আবার যারা কষ্ট দিছে আপনি এদের উপরে গজব নাজিল কইরা দেন অনেকে তো বলে হুজুররা দোয়া করলে কি লাভ কি আর দোয়া করে কি হইছে এ যুবক ভাই গত দুই দিন আগে যখন আইন মন্ত্রীর ধরলো ধইরা এবার গরু রশি নাই ছাগলের রশি দিয়া বানছে কি দিয়া জোরে কম ওই দরবেশ বাবা দরবেশ খেত বাবা সালমান রহমানের দাঁড়ি চাইতে বলাইছে চোরায় হ্যাঁ চোরায় দাঁড়ি চাইতে বলাইছে নৌকা দিয়া যাইতেছে সাধারণ মানুষ সেই যা আবার আল্লাহ কয় যাইতে দিব না গরুর রশি ব্যবহার করব না ছাগলের রশি দিয়ে এমন বানবো কুরবানের গরুর পায়ের মধ্যে মানুষ এত জোরে বাঁধে না ঠিক কি বলো আল্লাহ এক নম্বরে ধরছে আইন মন্ত্রীরে কত তুই আইন বানাইছ তোরে ধরছি আগে
আগে ধরছে কেন রে আইন মন্ত্রী রে? এটা মিথ্যা আইন বানায় বানায় কতগুলা মানুষের ফাঁসি দিয়ে দিল, কথা কয় না? একটা মানুষও কোনো দোষ করে নাই, সব নির্দোষী মানুষগুলার ফাঁসিতে ঝুলাইছে আইন বানায়া। আল্লাহ তুই আইন বানাবি রে আইন মন্ত্রী, দেখ সব ক্ষমতার মালিক কে? সব ক্ষমতার মালিক আমার আল্লাহ, যার কোন ক্ষমতার কমতি নাই, দুনিয়ার ক্ষমতার গ্যারান্টি নাই, আমার আল্লাহর ক্ষমতার কমতি নাই, ঠিক কি না? আল্লাহ কয় সব ক্ষমতার মালিক আমি, আমি ধরি 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 না দরলে, কারণ আল্লাহ তো রহমান আল্লাহ তো রহিম। এত সহজে ধরে ফেলায় না, আমাকে মতো না একটা কইছে কি আমি রহমান আমি রহিম, সহজে ধরি না আর ধরলে এমন ধরি, পানির মধ্যে সুমায়া সুমায়া মারি। আল্লাহ মন্ত্রী সাবধান, দশ দিন আগে যারা তোর কথায় মানুষের ধরতো, এখন আমি ওদেরকে দিয়ে তোর বান্দাইছি। আর হুজুর করে দৈরা জেলখানে নিলে মানুষ দূরের থেকে কইতো আসসালামু আলাইকুম, ঠিক নি? আর এখন কয় তোরে সালাম তো দূরের কথা, তোরে জুতা মারবো আর পসা দিন তোর গালে মারবো, ঠিক কিনা বলে? দোয়া বলে কবুল হয় না, এমন কবুল হইছে, এমন কবুল হইছে। আজকে সকালবেলা জুমা পড়াইতে যাই মসজিদে, আমার এক বক্তার লগে দেয়া বক্ত যে আওয়ামী লীগ করে আমি তো জানি না, আমি কি ভাই ফেরেশানিতে আসেন নি? কহা ফেরেশানি কি ভেজা? আমি কি আম না হুজুর? আমি কি মাশাল্লাহ যাক হুজুর আর উপরে আল্লাহর গজব পড়ছে, কি পড়ছে গজব? আমি কই তাই নাকি কি গজব? কয় দেখেন এত মানুষ আন্দোলন করে কিছু করতে পারে নাই, তাইলে কি হয়েছে? ভাই আল্লাহ দেন, ও আবু জাহিল্লা রে বড় কোনো লোক দিয়ে হত্যা করায় নাই, ছোট ছোট দুইটা বাচ্চা দিয়ে হত্যা করাইছে, বড় আল্লাহ বাচ্চাদেরকে দিয়ে খেদাইছে। এ নবীর উম্মত, এই জন্য বলি ভাই যারা কোরআন শুনতে দেয় না ওরা আবু জাহেলের বংশধর। অথচ আল্লাহ কয় ওই জান দুনিয়া আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ কয় মুমিনের দুই নম্বর গুণ, মুমিনের সামনে কুরআন তেলাওয়াত করলে মুমিনের ঈমান বাড়বে। এর নবীর উম্মত আল্লাহ এবার বলেন ও আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলে তিন নাম্বার গুণ বলবো বলবো, কষ্ট হয় আপনাদের? কষ্ট হয়? কষ্ট হইতেছে? এই গুণ কয়টা বলেই বয়ান শেষ করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ কয়টা গুণ বয়ান করছে এই কয়টা বয়ান করে শেষ করে দিব। তিন নাম্বার গুণ আল্লাহ বলেন আল্লাহ কয় তিন নাম্বার গুণ মুমিনের, মুমিন ভরসা করবে আল্লাহর উপরে। সুবহানাল্লাহ, কার উপরে মুমিন ভরসা করবে? কার উপর? আমার কথা না আল্লাহর কথা। আল্লাহ কয় মুমিন, মুমিনের তিন নাম্বার গুণ, মুমিন ভরসা করবে আল্লাহর উপরে। ফেরাউন রোয়ানা করছে, মুসায় রোয়ানা করছে, মুসায় যাইতেছে সামনে নীল নদ, সামনে লোহিত সাগর, পিছে দিয়া ফেরাউনের গুষ্টি। উম্মতারা কয় কি ও কি অন তো ওই যে সুবহানাল্লাহ কইতেন না আর কয় না রে? এই যায় পড়ছে কিন্তু কহেই আছে বড় শাখা আর উপরে। আবার কয়ে যে কিন্তু আয়া বললো কে? আল্লাহ কয় মুসা, যে তুই আমার উপরে ভরসা করেছ, এবার এই লোহিত সাগরের মধ্যে
বাড়ি মার, একটা বাড়ি মারবি একটা মহাসড়ক বানিয়ে দিব। মুমিনের তিন নম্বর গুণ, মুমিন ভরসা করবে কার উপরে? ইব্রাহিম নবীর আগুন ফালাইছে ঠিক না, আগুন ফালানোর পরে ইব্রাহিম গেছে গিয়া কয় কিউ কি কয় কি কয় কোন আমারে কয় না আসে সুবহানাল্লাহ কই দেন আমারে কোন না আগুন নিবে নি আমার তো ফাঁকা আছে একটাও দিলে কি আগুন থাকুন সব নিবে দেবো কয় না আসে সুবহানাল্লাহ কই দেন কয় একটু ওইতে রে ক দেখে দাও রে জানাইতে হয় আবার অবস্থা তো আমার আল্লাহ দেখতে আসে আল্লাহ ইব্রাহিম বাবার উপরে ভরসা করেছো আল্লাহ এবার পায় আগুন আগুনের উপরে আবার কার পূজারি করছে সুবহানাল্লাহ কই দেন এ আগুন কার পূজারি করলাম আমার ইব্রাহিমের একটা পশম যেন না পড়ে আল্লাহ কয় মুমিনের তিন নম্বর গুণ ভরসা কার উপরে করবে কার উপরে আমাকে ভরসা আল্লাহর উপরে আছে আমাকে ভরসা আশা বেরাকের উপরে কি এর উপরে আশা বেরাক সমিতি আছে না সমিতির উপরে আমাকে ভরসা দোকানের উপরে আমাকে ভরসা ভূতে বিদেশ তাই বিদেশি ভূতের উপরে আমাকে ভরসা চাকরির উপরে কি বিপদে বইরা গেছি তাড়াতাড়ি আসার অফিসারের কাছে যায় একটা অফিসার আমার আগামী সপ্তাহে 30,000 টাকা লোন দেওয়া লাগবো ঠিক বিপদে পড়ছে আবার আসার দ্বারা গেছে ভরসা আসার উপরে আবার কেউ কেউ কয় ফুতে যদি টাকা না বাড়াইতে এই বস্তু মরিয়া যাইতাম কয়নি আর কেউ কেউ দোয়ান যদি না থাকতে আমাকে ভরসা দোয়ানের উপরে আমাকে ভরসা বুদ্ধের উপরে আমাকে ভরসা আশার উপরে আমাকে ভরসা ব্যাংকের উপরে কিন্তু আল্লাহ কয় ও আলা রব্বিহিম ইয়াতাওয়াক্কালু আল্লাহ কয় মুমিন মুমিনের ভরসা কার উপরে গুণটি একটু মিলে নিজের লোকে আসেনি ভিতরে এই গুণগুলা যদি বয়ান করতে আসে আল্লাহ কয় মুমিনের ভরসা আমি আল্লাহর উপরে আল্লাহর একজন ওলি জুমাইদ বাগদাদি রহমাতুল্লাহ নাই নাম শুনছেন আল্লাহর ওলি ঘুমায় ঘুমের মধ্যে এলহাম আসছে এলাম আল্লাহর পক্ষ থেকে জুনাইদ যাও কোথায় যাও ওই তোমার পাশের এলাকায় খ্রিস্টানদের বড় একটা মজমা হইতেছে মজমার মধ্যে যাও হাজার হাজার খ্রিস্টান ওখানে জমা হয়েছে ওখানে যাও আল্লাহর অর্ডার বাইয়া জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি ওই খ্রিস্টানদের হাজার হাজার মানুষের একটা আরে সভা একটা মাহফিল ওইটার মধ্যে ঢুইকা গেছে সুবহানাল্লাহ কইতেন বাদ খ্রিস্টানদের পাদ্রি আসছে বড় হুজুর আসছে বয়ান দিব এবার বয়ান দিতে ইসা চেয়ারে বসছে মাইক সামনে নিয়া এক মিনিট দুই মিনিট তিন মিনিট চার মিনিট পাঁচ মিনিট দশ মিনিট হয়ে গেল কোনো কথা নাই কোনো কথা সবাই ডাক দেখো হুজুর প্রত্যেক বছর আইসে এই বয়ান শুরু করে দেন কিন্তু আজ দশ মিনিট হয়ে গেল কেন এখনো বয়ান শুরু করেন না হুজুর কয় এই ময়দানের মধ্যে এমন একটা মুসলমানের সন্তান আছে যে বসার কারণে আমার বয়ান বন্ধ হয়ে গেছে তাই নাকি হ্যাঁ ওই মুসলমানের সন্তান দেখাই দেন ওর গর্দান আলাদা করে দিল এত বড় সাহস আমাদের এত নিরাপত্তার ভিতরেও মুসলমান একজন ভূমিকা পড়ছে আরে সাধারণ মুসলমান না রে সাধারণ মুসলমান না মুসলমানদের সাধক ঢুইকা পড়ছে এই জন্য বয়ান বন্ধ ভাই একটু দেখে দেন গর্দান আলাদা করে দিব মাথা আলাদা করে দিব এবার খ্রিস্টানের পাদ্রি কয় তাড়াতাড়ি দাঁড়াও দাঁড়াও মুসলমানের সন্তান তুমি তাড়াতাড়ি দাঁড়িয়ে যাও এবার জুনাইদ বাগদাদি কয় আল্লাহ পাঠাইছেন আপনি হেফাজতের মালিক আপনি কার উপর ভরসা আস্তে আস্তে দাঁড়াইছে
যুবকেরা কয়ে অনুমতি না দেন, বরদান আলাদা কই না দেই। পাত্রি কয়ে না না, আমি ওরে তিনটা প্রশ্ন করমু, যদি জবাব দিতে পারে জানে বাসে দিমু, আর যদি জবাব না দেয় ওরে হত্যা করা ফালানো হবে। এবার জুনাই দরাইছে দাঁড়ায় কয় প্রশ্ন কি করবেন করে। এবার বাদ্রি কয় এক নম্বর প্রশ্ন, তোমাকে যে এক নম্বর প্রশ্নটা করমু, তুমি বলো একের আগে কি ছিল, একের আগে কি, একের আগে কি, এই প্রশ্ন একের আগে কি। বলে তোমরা একের আগে, তোমরা তো বলো আল্লাহ এক, আল্লাহ কয়জন, জোরে কও আল্লাহ কয়জন, রাম কথা না আল্লাহর কথা। আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার, আল্লাহ কয়জন। এবার খ্রিস্টান পাদ্রী কয় তোমরা তো বলো আল্লাহ একজন, এবার তোমাদেরকে জানতে চাই একের আগে কি, তোমার আল্লাহর আগে কে ছিল, সুবহানাল্লাহ, আল্লাহর আগে কে ছিল এটা জানতে চাই, এক নম্বর প্রশ্ন। দ্বিতীয় নম্বর প্রশ্ন, তোমার আল্লাহ এখন কোন দিকে তাকায় আছে। তিন নম্বর প্রশ্ন, তোমরা তো বলো জান্নাতের মধ্যে 70,000 প্লেট খানা দিব, সব খায়া ফেলাইব, 70,000 প্লেটও খায়া ফেলাইব, কিন্তু কোনো পেশাব পায়খানা হবে না, তাইলে এগুলা যাবে কই। প্রশ্ন কয়টা, এ কথা কয় না, ভালো লাগে না বুঝি, এই তিনটা কমু নাকি শেষ, প্রশ্ন কয়টা, জোরে কর। এক নম্বর তোমার আল্লাহর আগে কি ছিল, দুই নম্বর প্রশ্ন, দুই নম্বর প্রশ্ন আল্লাহ এখন কোন দিকে তাকে আছে, তিন নম্বর প্রশ্ন, তোমরা তো বলো জান্নাতের ভিতরে 70,000 প্লেট খাওয়ান দিব, এরই খায়া তোমরা বলো আবার প্লেটও খায়া লেবা, সুবহানাল্লাহ, তাইলে পেশাব পায়খানা হবে না, এগুলা যাবে কই। জুনাইদ বাপ জানাইছে ওয়াল্লাহ একটা প্রশ্নের জবাব আমি জানি না, আমাকে যেই প্রশ্ন করবে এটি তো আমি জানি না আল্লাহ, আমি তো পইরও আসি নাই দেখেও আসি নাই, তবে আল্লাহ আমার ভরসায় আপনার উপরে। আল্লাহ জুনাইদ কোনো টেনশন নাই, আমি এখন এই প্রশ্নের উত্তরগুলা তোমার সিনার মধ্যে ঢুকে দিব। মুমিন কার উপরে ভরসা করে, জোরে কন। এবার জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাই কয় ঠিক আছে প্রশ্ন কয়টা, তিনটা, কয় এক নম্বর আপনার কথা আপনার সাথে, কয় কি, কয় যিনি প্রশ্ন করে তিনি বড়, না যে জবাব দেয় সে বড়, কয় যিনি জবাব দেয় সে বড়, কয় তাহলে আপনি আপাতত স্যার থেকে নামে আমার স্যারে বসান, সুবহানাল্লাহ কইছেন। এবার জুনাইদ চেয়ারে বসে, বসার পর হাজার হাজার খ্রিস্টান ওই সমাবেশের মধ্যে ওই মাহফিলের মধ্যে, এবার জুনাইদ বাগদাদি কয় এ খ্রিস্টানের পাদ্রি রে লেখাপড়া করছেননি, করছি মানে না করি কি পাদ্রি হইছি নাকি, কয় করছেন, অঙ্ক পারেননি, কয় ভারি, কয় অঙ্ক পারলে গণেন, কয় কি গণমু, কয় গণেন 10 থেকে নিচের দিকে গণেন, সুবহানাল্লাহ কইতেন। এবার পাদ্রি গণে 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1 আর গণে না, কয় গণেন প্রায় কিচ্ছু নাই, গণেন প্রায় কিচ্ছু নাই, গণেন প্রায় কিচ্ছু নাই, হে পাদ্রি একের পরে যেমন কিচ্ছু নাই, আমার আল্লাহ বলে আমি এক, আমার আল্লাহর আগে কিচ্ছু নাই। আবার কয় পাইলাম, কয় পাইছেন, তো হ্যাঁ এক নম্বরটা পাইছি, দুই নম্বরটা কো, কমুনি দুই নম্বরটা, ভাই দুই নম্বর প্রশ্ন কি, ভাই দুই নম্বর প্রশ্ন, দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে তোমার আল্লাহ কোন দিকে তাকায় আছে, ভাই তাহলে এই প্রশ্ন জবাব নিতে হইলে মম কিনা লাগবো, মম চিনেননি আপনারা, মম কিনতে হবে। এবার মোমবাতি কিনছে, কিনার পরে কয়টা জ্বালান, পাদ্রি নিজেই জ্বালাইছে, জ্বালানের পরে কয় পাদ্রি এই মমের আলো দক্ষিণে যায় না উত্তরে যায়, পাদ্রি কয় মমের আলো সব দিকে যায়, এবার জুনেই কয় একটা মমের আলো যদি একসাথে সব দিকে যাইতে পারে, আমার আল্লাহ একসাথে চতুর্দিকে দেখতে আসে। দ্বিতীয় নম্বর
নম্বরের জবাব দিয়ে দিছে, তিন নম্বরটা আটকেছি। কোন তিন নম্বর কি? তিন নম্বরটা তোমরা বয়ান করো যে জান্নাতের মধ্যে 70,000 প্লেট খানা খাইবা, আর হিসাব পায়খানা হইব না, যাবে কই? এবার জুনাইদকে বদ্রি রে, ও বদ্রি, আপনি কি আপনার মার গর্ব দিয়ে আইছেন? তো হ্যাঁ মানি, মার গর্ব ছাড়া কি আমন যায়নি? তাইলে সবাই আইছে? তো হ্যাঁ সবাই তো আইছে মার গর্ব দিয়া। কয় আমার কথা না, বিজ্ঞানীদের কথা, ডাক্তারের কথা, আল্লাহ তাআলা মার গর্ভের মধ্যে সন্তানের 4 মাস 10 দিন পরে রুহ দেয়, এর মধ্যে খাবারের ব্যবস্থা করে, কুনান দিয়া করে, মায়ের নাভির সাথে একটা তাল লাগায় দেয় সন্তানের নাভির সাথে, এই তার দিয়া খাবার পাস করে। বিজ্ঞানের থিওরি অনুযায়ী মায়ের পেটে কোনো সন্তানের পেশাব পায়খানা হয় না, মার পেটে পেশাব পায়খানা হলে মরিয়া যাইব গা। এ পাদ্রি, মার পেটে তো সন্তান 6 মাস খায়, এই খাওন গুলা যায় কই? ওখানে তো পেশাব পায়খানা হয় না, কয়রা তো আল্লাহ জানে, কয় জান্নাতে পেশাব পায়খানা হবে না, খাবার যাবে কই? এগুলাও